বিএনপি এই দেশের স্বার্থ ধ্বংস করা, দেশের উন্নয়ন অগ্রগতি ধ্বংস করা, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে তারা পিছ পায় নাই। এবং এই র্যাবের বিরুদ্ধে, র্যাবের কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য বিএনপিতে 2020 সাল থেকে তারা আন্তর্জাতিক অঙ্গনে লবিস্ট করে এটা নিয়ে বিভিন্ন তারা চিঠি দিয়েছেন, তার প্রমাণ আছে। এটা প্রমাণিত যে বিএনপি লবিস্ট নিয়োগ করে এই র্যাবের কিছু কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দেওয়ার ব্যাপারে তারা অর্থ ব্যয় করেছে, লবিস্ট নিয়োগ করেছে এবং তাদের প্রচেষ্টায় এই এই স্যাংশনের এটা এসেছে। এটা আদালতের বিষয়ে, আদালতই এটাই করবে। তবে আমরা চাইব যে আগামী মৃত্যুবার্ষিকীর পালনের আগেই যেন এই রায় কার্যকর করা হয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকা থেকে এবং সেই জন্য তার পরিবার প্রতি আমাদের গভীর সমাদরতা আছে। আত্মীয় স্বজন সহ